এদেশের একজন প্রখ্যাত আলিম, একজন কোরআনের পাখি আমির হামজা, নাম শুনেছেন? আমার এলাকার মুসাববারপুর রূপসার মধ্যে একটা এলাকা যেখানে তিনি কথা বলতে গিয়েছিলেন এই তিন তারিখে, আজকে পাঁচ তারিখ না জানেন, আলহামদুলিল্লাহ, যারা জি মাত্র দুই দিন আগে তিনি কথা বলতেছিলেন, তিনি কথা বলতেছিলেন আর উনি সহ বাংলাদেশের প্রখ্যাত আলেম যারা, ওয়াইসিন যারা, এরপরে কি হয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন, যারাই এই কোরআনুল কারিমের কথাকে বন্ধ করে সেদিন দিতে চেয়েছিল মাত্র দুই দিন আগের খবর কি হয়েছে যেন বলেন বলেন, হ্যাঁ, স্টেজে তাদেরকে জুতা পিটা করা হয়েছে ঠিক কিনা বলেন, তাদের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে ঠিক কিনা বলেন। কিছু কিছু মানুষ আছে দরের দর বলে যায় মানুষকে খুশি করার জন্য, আর কিছু মানুষ আছে তারা বাধার সম্মুখীন হলেও, তারা ফাঁসির সম্মুখীন হলেও কোরআনের তিক্ত কথাগুলো, সত্য কথাগুলো জাতির সামনে বলে দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা বলুন। তার মধ্যে আমির হামজা একজন ঠিক কিনা বলেন। তিনি যখন এই কথাগুলো বলতেছিলেন পাশ থেকে তখন তাকে বাধা দেওয়া হয়েছিল, তাকে বাধা দেওয়া হয়েছিল। আমি বলি এই কোরআনুল কারিমের পাখি যারা, প্রকৃত সত্য কথা যারা বলতে চাই, আপনি কেন আপনার দেশের সকলেও যদি বলে চেষ্টা করে ইচ্ছা করে বাধা দেয়, তারপরেও তাদের মরণ হলেও ইসলামের কথাকে, কোরআনের সত্য কথাকে তারা কখনো বন্ধ করে দিবে না, দিবে না, দিবে না ঠিক কিনা বলেন। আমার পরিষ্কার করে আজ বলে দিতে চাই, আবু জাহেলেরাও কিন্তু এই কুরআনুল কারিমের আয়াতকে, এই দাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছিল ঠিক কিনা বলেন। তারা তাদের একটা কর্মসূচি নিয়ে তারা নেমেছিল, একটা কর্মসূচি নিয়ে তারা নেমেছিল। সেই কর্মসূচি কি? পবিত্র কুরআনুল কারিম ২৪ পারার ১৮ নম্বরী পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن. তাদের একটাই মাত্র কর্মসূচি ছিল, কোন অবস্থাতেই জাতি যেন কোরআন শুনতে না পারে ঠিক কিনা বলেন। আপনারা বুকে হাত দিয়া একটা বারের মতো একটা দিনের জন্য বীর বাহাদুরের মতো উত্তর দেন, আবু জেহেল এবং তার উত্তর শরীরা যারা ছিল, যারা একটা মাত্র কর্মসূচি নিয়ে কোরআনুল কারিমকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, তারা কি কখনো কোরআনুল কারিমের দাওয়াত বন্ধ করতে পেরেছিল নাকি? জোরে বলেন। আমার প্রিয় দেশবাসী, আমার প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের শত্রু নই ঠিক কিনা বলেন, আমরা আপনাদের বন্ধু, আমরা চাই আমরাও যেমনি করে জান্নাতে যেতে চাই আপনারাও যেন জান্নাতে যেতে পারেন তাও আমরা চাই, কিন্তু আপনাদের আপনাদেরকে জানা উচিত, আপনাদেরকে জানা উচিত ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যেমনি করে এই বাঘা বাঘা মানুষগুলো কোরআনুল কারিমের দাওয়াত বন্ধ করে দিতে চেয়েছিল পারে নাই, তেমনি করে কেয়ামত পর্যন্ত আপনারা যদি চেষ্টা করেন কোরআনুল কারিমের দাওয়াত দুনিয়া থেকে বন্ধ হবে না ঠিক কিনা, জোরে বলুন, বন্ধ হবে, বন্ধ হবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না, একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা মাসের জন্য বন্ধ হবে না, এই দুনিয়ায় সারা বিশ্বব্যাপী, দুনিয়াব্যাপী যে মানুষটা তার জীবনটা ইসলামের পক্ষে কথা বলতে বলতে তার জীবনটার বয়স প্রায় শেষ হয়ে গিয়েছিল, কমপক্ষে পঞ্চাশ থেকে ৫৫টা বছর বীর বিক্রমে সারা বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তিনি যখন এই দেশের ষড়যন্ত্র
ষড়যন্ত্রে পড়ে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছিলেন। এই জাতি কোরআনের বিপক্ষের মানুষেরা তারা মনে করেছিল এই বাংলাদেশে মনে হয় ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু তা তো বন্ধ হয় নাই, বরং তার পরিবর্তে আল্লাহ পাক আরো কমপক্ষে শতখানিক বক্তার আগমন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি, আমরা জেনেছি, আমাদের সেই আল্লামার প্রোগ্রাম সূচিতে যত মানুষ উপস্থিত হয়েছিল তৎকালীন সময়ে, তার থেকে কয়েক গুণ মানুষ মাত্র কয়েক মাস পূর্বের খবর আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি। সেখানে শুধু মুরব্বীরা যায় নাই, সেখানে শুধু আমার মা বোনেরা যায় নাই, সেখানে এমন কিছু মানুষ তারা প্রোগ্রাম সূচিতে অংশগ্রহণ করেছিল। যেই সন্তানগুলো, যেই যুবকগুলো, তারা গানের মধ্যে তাদের জীবনটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করতো, গানের মধ্যে তারা মত্ত ছিল, তারা খারাপ ইয়াতের মধ্যে মত্ত ছিল, কিন্তু এই মানুষটার জন্য, এই মানুষটাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনের আওয়াজ কেমন বুলন্দ করে দিয়েছিল। এই দেশের লক্ষ 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 জনক যুবক যুবকরা, আমার প্রিয় ভাইয়েরা বাবাজিরা এত সুন্দর করে তার দাওয়াতকে গ্রহণ করেছিল, মেনেছিল, এই দেশের ইতিহাস তার কাছে ব্রেক হয়েছিল, ঠিক কিনা? সেখানেও ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলুন, ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই? ষড়যন্ত্র করলে হবে কি? গত রাত্রে দেখলাম, কয়েকদিন ধরে দেখছি এই দেশে তার আওয়াজ বন্ধ হলে হবে কি? মালয়েশিয়া, আফ্রিকা সহ দেশের, এই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আল্লাহ পাক তার সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামটা কি আপনারা বলেন যুবক ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে কথা থেকে এত দূর পর্যন্ত আসলাম, আজকে তাদেরকে পরিষ্কার করে বলে দিতে চায়, পরিষ্কার করে বলে দিতে চায়, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, বারবার একই কথা বলি, আমরা কিন্তু আপনাদের শত্রু নয়, আমরা কিন্তু আপনাদেরকে গালি দেই না, আমরা চাই অবশ্যই আপনারা আপনাদের জীবনে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করেন, পরকালে মুক্তির জন্য আপনারা চেষ্টা করেন, আপনারাও জান্নাতি হয়ে যান, আমরাও জান্নাতি হয়ে যাই, এটাই আমাদের একমাত্র আশা, একমাত্র চেষ্টা, একমাত্র চাওয়ার পাওয়ার আশা আমরা করি। কিন্তু আপনাদেরকে ভালো করে জেনে রাখতে হবে, আমি হামজে কেন, আব্দুল্লাহ আলামিন কেন, মিজানুর রহমান আজহারি কেন, সকল বক্তাদের আওয়াজ কি যদি আপনারা বন্ধ করে দিতে চান, কোরআনের আওয়াজ কি যদি আপনারা মুখের ফুৎকার দিয়া ইসলামের দাওয়াতকে, বিজয়কে যদি বন্ধ করে দিতে চান, কিয়ামত ঘটে যাবে, একজনের পরিবর্তে একজন আসবে, একজনের পরিবর্তে আল্লাহ পাক একজন কারো শক্তিশালী করে পাঠাবেন, তারপরও বিশ্ব থেকে, দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে না ইনশাআল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আশা করি, হে কাফেররা, বেঈমানেরা, মুশরিকেরা, হে কোরআন বিরোধীরা, তোমরা যতই চেষ্টা করো না কেন, সময়ের ব্যবধানে আজ হোক কাল হোক এই দেশের মধ্যে ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? জোরে বলুন। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা বলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী
নির্জন পথে ঘটে কোনজন কটু কথা কবে না কোনজন পথে ঘটে সম্পদের মোহে খুনারাজানি হবে না সেই দিন আর নেই বেশি দূরে সেই দিন আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে বলুন আমিন।